তোর ঘরে আয়না নাই? না, নাই। আমি তো ভিড়ের মধ্যে নিজেরে দেখি, আর যখন সাজি এই ফোনের ক্যামেরার সামনেই সাজি। ফোনের মধ্যে আবার কেমনে সাজে? এই চোখে কাজল দেওয়ার সময় গুঁতা লাগবে না? কি যে কম ইন্টু ভাই, গুঁতা খামো কেন? আমি তো মাঝে মধ্যেই লাইভের মধ্যে সাজি, আমার ফ্রেন্ড আমাকে দেখে লাইক দেয়, কমেন্ট করে, কত ভালো লাগে। থাপ্পড় দেয় না কেউ? তুই যা করতেছস তোর তো মাইক দেওয়া লাগে। হ দেয় দেয়, লাইফ চলাকালীন অনেক থাপ্পড় দেয়, অনেক খাইছি। সেটা কেমনে? আর কেমনে, যখনই আমি লাইভে যাই আর আমার মা এটা দেখে তখনই আমার কষে থাপ্পড় মারে। এটা কোনো কথা হইলো মিন্টু ভাই? কত মন না, আসলে কোনো বিবেচনা নাই। তুই তো আগে এমনি শাস্তি না, এখন এমন করতেছস কেন? সালমা ভাবি কইছে আমারে এমনি প্যাকেটে থাকলে আমার কোনদিনকে বিয়ে করবো না, লেগে আমি একটু সাহায্য কিছু থাকি আর কি। এই সোনিয়া। হ্যাঁ মিন্টু ভাই। কি রে, মোবাইল মুখের মধ্যে ধরে হাঁটস কেন? কাল তোকে ভিডিও কলে কথা কস। কিসের ভিডিও কল? আমি তো ফোনের ক্যামেরায় দেখতেছিলাম আমার লিপস্টিক ঠিক আছে নাকি নষ্ট হয়ে গেছে। তোর ঘরে আয়না নাই? না, নাই। আমি তো ভিড়ের মধ্যে নিজেরে দেখি, আর যখন সাজি এই ফোনের ক্যামেরার সামনেই সাজি। ফোনের মধ্যে আবার কেমনে সাজে? এই চোখে কাজল দেওয়ার সময় গুঁতা লাগবে না? কি যে কম ইন্টু ভাই, গুঁতা খামো কেন? আমি তো মাঝে মধ্যেই লাইভের মধ্যে সাজি, আমার ফ্রেন্ড আমাকে দেখে লাইক দেয়, কমেন্ট করে, কত ভালো লাগে। থাপ্পড় দেয় না কেউ? তুই যা করতেছস তোর তো মাইক দেওয়া লাগে। হ দেয় দেয়, লাইফ চলাকালীন অনেক থাপ্পড় দেয়, অনেক খাইছি। সেটা কেমনে? আর কেমনে, যখনই আমি লাইভে যাই আর আমার মা এটা দেখে তখনই আমার কষে থাপ্পড় মারে। এটা কোনো কথা হইলো মিন্টু ভাই? কত মন না, আসলে কোনো বিবেচনা নাই। তুই তো আগে এমনি শাস্তি না, এখন এমন করতেছস কেন? সালমা ভাবি কইছে আমারে এমনি প্যাকেটে থাকলে আমার কোনদিনকে বিয়ে করবো না, এই লেগে আমি একটু সাহায্য কিছু থাকি আর কি। শোন, তোর একটা ভালো কথা কই, তোর মা তোর ভাইয়ের শোকে এমনি আত্মরা হয়ে গেছে, তুই কিন্তু আবার কোনো জায়গায় ফাঁসিস না, প্যাকেটটা একটু ভালো মতো বুঝে শুনে খুলিস। ফাঁসলেও বা কি, তোমরা কি আমার ভালো চাও? জীবনে তাকায় দেখছো আমার দিকে, জিজ্ঞাসা কোনো দিন আমার কি দরকার? আচ্ছা যা, তোর ক্যামেরার মধ্যে শাস্তি থাকে।